আসসালামু আলাইকুম বন্ধুরা, গল্পচয়নের অদ্ভুত এই গল্পের রাজ্যে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনাদের একজন নতুন শিকারীর সাথে পরিচয় করিয়ে দেব। তার নাম কর্নেল কেশরী সিং। গল্পটি পড়বার আগে কিছু কথা না বললেই নয়, এই শিকারগুলো যখন সংঘটিত হয় তখন বাঘ শিকার করা বেআইনি ছিল না। নিতান্তই শখের বসে অনেক শিকারী বাঘসহ অন্যান্য বন্যপ্রাণী শিকার করতেন। সুতরাং কিছু গল্পে শিকারী কেশরী সিং উপযুক্ত কারণ ছাড়াও শিকার করেছেন। শ্রোতা বন্ধুদের এ ব্যাপারটি মাথায় রেখে গল্প শুনবার নিবেদন করছি। আমাদের আজকের শিকার কাহিনীটির নাম আগ্রাসী বাঘ। আশা করি শিকার কাহিনীটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করুন। এতে পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। তবে চলুন দেরি না করে আজকের কাহিনীতে প্রবেশ করা যাক। দশেরা নামে পরিচিত এক উৎসবের পর দিন সামরিক বিভাগে চাকুরিরত হিন্দুদের মধ্যে একটা চল ছিল, তা হলো কোনো একটা কিছু শিকার করে আনতে হবে। আর এই বাধ্যবাধকতার কারণে সেপ্টেম্বরের এক সকালে বেরিয়ে পড়লাম। তখন 8টা বাজে, সঙ্গে আমার তখনকার চাকুরিদাতা গোয়ালিয়রের মহারাজা সহ 4 জন। গাড়িতে চেপে চলেছি। মহামান্যর ইচ্ছা খাবার জন্য কেবল 1টা বা 2টো মদ্দাহরিণ বা অ্যান্টিলোপ শিকার, এ কারণে সঙ্গে হালকা কম্বরের একটা রাইফেল নিয়েছেন কেবল। প্রাসাদ থেকে 10 মাইল দূরের কুলেথ নামের একটি জায়গায় নিয়ে এলাম দলটাকে। এটা একটা সংরক্ষিত এলাকা, কৃষ্ণসার অ্যান্টিলোপের ছোট একটা দলের দেখা পেতে মোটেই বেগ পেতে হলো না। 2টো পুরুষ আর কয়েকটি স্ত্রী কৃষ্ণসার। হরিণের সঙ্গে মিল থাকলেও অ্যান্টিলোপরা আলাদা জাতের প্রাণী। দলের একজন গুলি করল এবং মিস করল। প্রাণীগুলো এক মুহূর্ত দেরি না করে একটা ছোট পাহাড়ের পিছনে ছুটে পালালো। গাড়ি নিয়েই পিছু নিলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যে রাস্তাটা এতটাই খারাপ হয়ে গেল যে এভাবে অনুসরণ করা অসম্ভব হয়ে পড়ল। অতএব নেমে হেঁটেই রওনা হলাম। মহারাজা আর আমি ছাড়া দলে আরও আছে শেরজি রাও শীতলি নামের এক কিশোর, আর 2 জন সামরিক কর্মকর্তা কর্নেল বো সাহেব আর ক্যাপ্টেন সুলতান হুসাইন। কিছু দূর এগুতেই 2 সেনা কর্মকর্তাকে একটা অন্য পথ ধরতে বললাম। অ্যান্টিলোপগুলো যদি দিক বদলায় তবে তারা একটা সুযোগ পেয়ে যেতে পারেন। আর আমরা যেদিকে দলটা গিয়েছে সেদিকেই চললাম। শীতলির সঙ্গে মহারাজার মেয়ের বিয়ের কথা পাকা হয়ে আছে, সে আমার আর তার সম্ভাব্য শ্বশুরের মাঝখানে হাঁটছে। তার বয়স 12-র বেশি না, স্বাভাবিকভাবেই একেবারে অনভিজ্ঞ, কাজেই যখন ফিসফিস করে বলল একটা বাঘ দেখেছে কথাটাকে তেমন গুরুত্ব দিলাম না। এই বয়সের ছেলেরা যখন শিকারে যায় তখন সব জায়গাতেই বাঘ দেখতে পায়। তাছাড়া আমরা আছি মোটামুটি খোলা একটা জায়গায়, মাঝে মাঝে কেবল ইতস্তত বিক্ষিপ্ত ছড়িয়ে আছে ছোট ছোট ঝোপ। এই ধরনের জায়গায় বাঘ আশা করাটাই বোকামি, আর রাজস্থানে বাঘরা গভীর জঙ্গলেই বাস করে। ছেলেটা যখন বিড়বিড় করে তার ওই দিবাস্বপ্নের কথা আমাকে বলছে, আমিও বিষয়টা নিয়ে ফিসফিস করে একটু ঠাট্টা করলাম। মহারাজা এ সময় জানতে চাইলেন কি এমন বিষয় যেটা নিয়ে আমরা গোপনে কথা বলছি। যখন তাকে বললাম, থেমে শীতলিকে সে কি দেখেছে তা আমাদের দেখাবার নির্দেশ দিলেন। কয়েক কদম পিছু হটল ছেলেটা। আমরা যখন তার সঙ্গে যোগ দিলাম, হাত দিয়ে ইশারা করে ডান দিকে দেখালো। সত্যি 100 গজ মতো দূরে হবে, শরীরের পিছনের অংশের উপর ভর দিয়ে বসে একটা বাঘিনী আমাদেরই দেখছে। ওটার সঙ্গে 2টো ছোট শাবকও আছে। আমি অতি বুঝনেওয়ালার পরিচয় দিতে গিয়ে 2টো ভুল করে ফেলেছি। বাঘের এলাকার বাইরে বাঘ দেখা যাবেই না এ ব্যাপারে এতটা আত্মবিশ্বাসী হওয়া উচিত হয়নি আমার। আবার ছেলেটাকে সরাসরি জানোয়ারটার দিকে আঙুল দিয়ে ইশারা করতে দেওয়া
কিংবা সবাই মিলে জানোয়ারটার দিকে সরাসরি তাকানোও ঠিক হয়নি। আর বাঘিনীটা যখনই বুঝতে পারলো তার বাচ্চাগুলোকে আমরা দেখে ফেলেছি, তখনই সে গর্জে উঠল, আমাদের দিকে বিশাল বিশাল লাফ দিয়ে তেড়ে এলো। একই সঙ্গে প্রচণ্ড রাগে চাবুকের মতো নিজের লেজ দিয়ে শরীরের পিছনের অংশে বাড়ি দিচ্ছে। বাচ্চা দুটো ইতিমধ্যে ঝোপঝাড়ের আড়ালে সরে পড়েছে। আমাদের চৌহদ দিতে বড় কোনো গাছ নেই, বামপাশে কয়েক কদম দূরে ফুটতিনেক লম্বা একটা ঝোপ। এই দুর্বল অপ্রতুল আড়ালেই যখন আশ্রয় নিতে এগুচ্ছি, তখনই দুর্ভাগা শীতলি আমরা পালাচ্ছি মনে করে যেদিক থেকে এসেছি সেদিকেই ঝেড়ে দৌড় দিল। বিষয়টা বাঘিনীরও নজরে পড়ল, পথ বদলে ছেলেটার পিছু নিল সেই। হাতের ছোট রাইফেলটা ছুঁড়ে ফেলে যত দ্রুত সম্ভব দৌড়তে লাগলো শীতলি। কয়েক কদম গিয়েই একটা পাথরে হোঁচট খেল, মাথা নিচের দিকে দিয়ে পড়ল একটা কাঁটা ঝোপের মধ্যে। আর এটা যেন ছেলেটার জন্য ঈশ্বরের আশীর্বাদ হয়েই দেখা দিল। বাঘিনী যে কিনা ছেলেটার থেকে তখনও বেশ কিছুটা দূরে, তাকে আর দেখতে পেল না, সঙ্গে সঙ্গে আমাদের দিকে ঘুরে গেল। এদিকে মহারাজা কিংবা আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। হাস্যকর রকম ছোট ছোপের আশ্রয়টার পাশে স্থির হয়ে দাঁড়িয়ে পরবর্তী ঘটনা প্রবাহের অপেক্ষা করতে লাগলাম। মহারাজার হাতে ছোট বোরের মাউজার, যেটা দিয়ে তিনি অ্যান্টিলোপ শিকারের ধান্দা করেছিলেন, আর আমার হাতে তার কার্তুজের বাক্স। কানে তালা লাগানো শব্দে গর্জন করতে করতে এগিয়ে আসছে বাঘিনী। আমি মোটামুটি নিশ্চিত হয়ে গেলাম বাঘিনীটা তার জাতের অন্যান্যদের বড় একটা উপকার করতে চলেছে, কারণ কয়েক মুহূর্ত পরেই আমরা দুই শিকারী ভবিষ্যতে আর কোনো বাঘের ক্ষতি করার ঊর্ধ্বে চলে যাব। আমাদের দাঁড়িয়ে থাকতে দেখে 15 ফুট দূরে এসে একটু সময়ের জন্য স্থির হলো বাঘিনী, তারপর শেষ লাফের জন্য উবু হয়ে বসল, লেজ নাড়াচ্ছে, গজরাতে থাকা মাথা এপাশ ওপাশ করছে, আর সামনের দুপায়ের ধারালো নখ দিয়ে মাটি ছিন্ন বিচ্ছিন্ন করছে। এদিকে আমরা নটনরঞ্চরণ ভঙ্গিতে বাঘিনীটার দিকে তাকিয়ে আছি, নিঃসন্দেহে বেশ কঠিন একটা পরিস্থিতি। মোটামুটি আধ মিনিট এভাবে আমাদের আতঙ্কিত করে রাখলো জানোয়ারটা। তারপর আমি হঠাৎই কার্তুজের বাক্সটা মাথার উপর ঘুরাতে লাগলাম, আর চিৎকার করে মহারাজাকে বললাম ওটার দিকে গুলি ছুটতে। সন্দেহ নেই এটা আমার ভিতরের টেনশনটা কিছুটা কমিয়ে দিল। আর আমাদের দুজনের সৌভাগ্য, মহারাজা আমার এই হটকারী প্রস্তাবে সাড়া দিলেন না। তবে আমার এমন উদ্ভট ব্যবহার সময় উপযোগী হলো। বাঘিনী নিশ্চিতভাবেই ধরে নিল কোণঠাসা হয়ে আমরা পাল্টা আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছি, তাকে পরোয়া করছি না। একই সময়ে শাবক দুটোর কথা মনে পড়ে গেল ওটার। মুহূর্তের মধ্যে চরকির মতো পাক্ষে ঘুরে সন্তানদের দিকে রওনা হলো। যখন সে মোটামুটি 80 থেকে 90 গজ দূরে, মহারাজা ধীরস্থিরভাবে তার মাউজারটা তুললেন, তারপর বাঘিনীকে লক্ষ্য করে গুলি ছুড়লেন। সৌভাগ্যক্রমে নিশানা ভেদে পুরোপুরি ব্যর্থ হলেন। মোলামেও গলায় তাকে আবার গুলি ছুড়তে বারণ করলাম, কারণ জোর সম্ভাবনা গুলি খেলে ফিরে এসে আমাদের ভবলীলা সাঙ্গ করত ওটা। মহারাজার ওই ছোট গুলিতে চলতে থাকা একটা বাঘিনী মারা যাওয়া কিংবা চলাফেরায় অক্ষম হওয়া প্রায় অসম্ভব। আমাদের বেশ ভালো মতো কাঁপিয়ে দিয়েছে বাঘিনী। চমক কেটে যেতেই মনে পড়ল শীতলির কথা। চারপাশে একটু ভালোভাবে নজর দিতে দেখলাম একটা কাঁটা ঝোপ থেকে চিকন একটা পা বেরিয়ে আছে। কাছে পৌঁছতে ওটার মালিককেও দেখলাম ঝোপের ভেতরে। ঝুঁকে পাটে স্পর্শ করলাম, জবাবে ভয়ানকভাবে কেঁপে উঠল ওটা। পরে ছেলেটা বলেছে সে মনে মনে নিশ্চিত ছিল বাঘটাই ওর পা আঁকড়ে ধরেছে। শীতলি দ্রুত বুঝে গেল কে এসেছে, কিন্তু তার মাথা আর কাঁধ এমনভাবে ঝোপের ভিতর আটকে গিয়েছে যে কারো সাহায্য ছাড়া তার পক্ষে এখান থেকে উদ্ধার পাওয়া অসম্ভব। শেষ পর্যন্ত তাকে বের করে আনলাম দুজন মিলে। দাঁড়িয়ে চারপাশে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে সে জানতে চাইল কি ঘটেছে। বেশ রূঢ়ভাবেই বললাম এখন অত সব বোঝানোর সময় নেই, যত দ্রুত সম্ভব গাড়ির কাছে ফিরে যেতে হবে আমাদের, আর তার রাইফেলটা চাই, কিন্তু ওটা কোথায় ছেলেটার কোনো ধারণাই নেই। চারপাশের মাটিতে তল্লাশি চালালাম হারানো আগ্নেয়াস্ত্রটার খোঁজে। ওটা খুঁজে না পাওয়াটা কিঞ্চিত লজ্জাজনক, কিন্তু একই সঙ্গে আমাকে অন্য একটা দুশ্চিন্তায় পেয়ে বসেছে। আমাদের ইতস্তত ঘুরে বেড়ানো হয়তো আবার বাঘিনীটাকে আকৃষ্ট করে তুলবে। কিছুটা দূরে এখন ওটার হালকা গর্জন আর কাশির শব্দ শুনতে পাচ্ছি।
আশেপাশের এলাকা বেশ খোলামেলা হওয়ায় অস্ত্রটার ধাতব একটা ঝিলিক দেখলাম আমরা খানিক পরেই। কয়েক গজ দূরে বাঘটা যেদিক থেকে ডাকছে সেদিকেই একটা ঝোপের মধ্যে পড়ে আছে। বেশ অস্বস্তিকর একটা কাজ ওটা, তবে শান্তভাবে দল বেঁধে এগুলাম। বাঘটা যেদিকে আছে সেদিকে সরাসরি তাকানো বা কোনো ধরনের ইশারা করা থেকে সংযত রাখছি নিজেদের। এভাবে একসময় রাইফেলটির বেশ কাছে চলে এলাম আমরা। তারপর আমি ওটা তুলে নিলাম। এবার খুব ধীরস্থিরভাবে দূরে সরে যেতে লাগলাম। যতক্ষণ রাইফেলটার দিকে এগিয়েছি হঠাৎ কোনো নড়াচড়া যেন না হয় সেটাও খেয়াল রেখেছি। দুর্ভাগ্য, ছেলেটার রাইফেলটা বাঘ ঠেকানোর জন্য মহারাজার রাইফেলটার চেয়ে কোনো অংশে ভালো নয়। তবে ওটায় গুলি ভর্তি আছে। কার্তুজের বাক্স ছেলেটাকে দিয়ে রাইফেলটা হাতে তুলে নিলাম। তারপর সবাই উল্টো দিকে রওনা হলাম, উদ্দেশ্য গাড়িটার কাছে ফিরে যাওয়া। তবে আমাদের সমস্যা এখানেই শেষ নয়। কেবল কয়েক মিনিট হেঁটেছি এমন সময় বেশ কাছ থেকে একটা বাঘের ভীতিকর কাশির শব্দ শুনলাম। শব্দটা কোন দিক থেকে আসছে ঠিক ঠাহর করতে পারলাম না। স্থির হয়ে অস্বস্তি নিয়ে চারপাশে তাকাতে লাগলাম। কয়েক মুহূর্ত পরেই হতাশা নিয়ে আবিষ্কার করলাম শব্দটা এসেছে আমাদের ঠিক সামনে থেকে। এক মিনিটও অপেক্ষা করতে হলো না, নিচু একটা ঝোপঝাড়ের পেছন থেকে বিশাল একটা মদ্দা বাঘ আবির্ভূত হলো। সম্ভবত শখানেক গজ হবে আমাদের সঙ্গে ওটার দূরত্ব। দেরি না করেই তেরে এলো ওটা। গোটা বিষয়টা ভয়ানক কোনো দুঃস্বপ্নের মতো মনে হলো আমার। এখনও পরিষ্কার স্মরণ আছে সত্য মাটির ওপর দিয়ে ওটার ছুটে আসার শব্দটা অনেকটা খুঁড়ের আওয়াজের মতো লাগছিল। সন্দেহ নেই বাঘটার অতিরিক্ত ওজনই এর কারণ। আগেরবারের মতোই ঘন হয়ে দাঁড়িয়ে ওটার অপেক্ষায় থাকলাম। ছেলেটা আমাদের মাঝখানে এমনভাবে জমে গেছে যেন একটা পাথর। সঙ্গিনীর মতোই আমাদের থেকে ফুট পনেরো দূরে এসে থেমে গেল বাঘটা। তারপর ভয় দেখাতে শুরু করল, ভয়ানক গর্জাচ্ছে আর মাটির কাছে এনে মুখটা এপাশ ওপাশ করছে। লেজটা সপাং সপাং বাড়ি খাচ্ছে শরীরে। চূড়ান্ত লাফ দেওয়ার জন্য মনস্থির করছে জানোয়ারটা। আর দেরি করলাম না, দ্রুত নিশানা করে ওটার নড়তে থাকা দুই কানের মাঝ বরাবর গুলি চালালাম। অদ্ভুত এই সকালে ভাগ্যদেবী আবারও আমাদের সঙ্গেই থাকলেন। গুলিটা বাঘটার গায়ে লাগলো না, কিন্তু গুলির প্রচণ্ড শব্দ, জানোয়ারটার মাথার কাছে মাটিতে বেঁধা গুলির কারণে সৃষ্ট হওয়া ধুলোর মেঘ আর আমার উন্মাদের মতো চিৎকার বাঘটার আত্মবিশ্বাস নষ্ট করে দিল। দুই কি তিনবার গর্জন করে উঠে পিঠ টান দিল জানোয়ারটা। ঢুকে পড়ল সামনের একটা ঝোপের মধ্যে। কয়েক মিনিটের ব্যবধানে ভিন্ন দিক থেকে দুটো মেজাজি বাঘের আক্রমণে আমরা বেশ একটা দিশেহারা অবস্থায় পড়ে গেলাম। বাঘটা আমাদের সামনেই আছে আর পিছনে ধারে কাছে কোথাও আছে বাঘিনীটা। এই পরিস্থিতিতে কি করা যায় চিন্তা করতে লাগলাম। বামপাশে একটা নিচু পাহাড় দেখতে পেলাম আর ডানে একটা নদী। মনে হলো পাহাড়টার দিকে যাওয়াই ভালো, যদিও ওখানে বাঘগুলো আমাদের ওপর চোরাগোপ্তা হামলা চালানোর জন্য ঝোপঝাড়ের আড়াল পাবে। কিন্তু পাহাড়ের পরে খোলা জমি আর উঁচু জায়গা থেকে গাড়িটার কাছে পৌঁছানোর একটা পথ নিশ্চয়ই পেয়ে যাব। সত্যিই তাই হলো, এক ঘন্টার মধ্যে অক্ষত অবস্থায় গন্তব্যে পৌঁছে গেলাম। সেখানে ভৌ সাহেব আর সুলতান হুসাইন অপেক্ষায় ছিলেন। খালি হাতে আমাদের ফিরতে দেখে যে হতাশ হলেন তা তাঁদের চেহারা দেখেই বোঝা গেল। এখান থেকে মহারাজার প্রাসাদ বেশি দূরে নয়, তাই আমি তাকে বললাম আমাদের এখন দুপুরের খাবারের জন্য ফিরে যাওয়া উচিত। এর মধ্যে শিকারের দুটো হাতি এই এলাকায় পাঠিয়ে দেব, তাহলে বিকালে এসে হাতিতে চড়ে দুটো বাঘই শিকার করতে পারবো। কিন্তু হাতি আর শক্তিশালী রাইফেল নিয়ে আমাদের বাঘ মারতে আসার প্রস্তাবে মহারাজা আগ্রহী হলেন না। তার যুক্তি, বাঘ দুটো সহজ সুযোগ পেয়েও আমাদের ছেড়ে দিয়েছে, তাই এখনই হুড়োহুড়ি করে ওগুলোর পিছু নেওয়ার কোনো মানে নেই। মহারাজার অবশ্য এই এলাকায় পরে একটা শিকার অভিযান পরিচালনা করার ইচ্ছা ছিল, কিন্তু নানা কারণে ওই অভিযানের তারিখ পিছাতে থাকে। পরের বছরের গোড়ার দিকে মহারাজা বিদেশ ভ্রমণে যান। দুর্ভাগ্যজনকভাবে সেখানেই তার মৃত্যু হয়। এদিকে বাঘ দুটো তাদের শিকারের এলাকা বাড়িয়েই চলল। তাদের রাজত্বের ধারে কাছে কোনো আবাদ করার মতো জমি নেই,
তবে লোকেরা মাঝে মাঝে এই এলাকায় আসে ঘাস আর জ্বালানি কাঠ কুড়োতে। আর গত কয়েক মাসে যারা এদিকে এসেছে তাদের কেউ কেউ আর ঘরে ফিরেনি। হত্যাকারীর পরিচয় বের করা খুব কঠিন কোনো কাজ ছিল না, কিন্তু ফেব্রুয়ারির আগ পর্যন্ত তেমন কোনো পদক্ষেপই নেওয়া হলো না। ওই সময় ধারের একটা গ্রামের মাইলখানেক দূরে গবাদি পশুর একটা পালে হামলা চালায় মদ্দা বাঘটা। দলের সেরা গাইগুলোর একটার উপর ঝাঁপিয়ে পড়ে ওটা। দুজন রাখাল বাঘটাকে সেই গায়ের উপর আক্রমণ করতে দেখে। জানোয়ারটাকে লক্ষ্য করে জোরে চেঁচাতে শুরু করে তারা। ফল হয় হিতে বিপরীত। মরতে বসা গাইটাকে রেখে লোক দুজনের দিকে ছুটে আসে বাঘটা, তারপর মাটিতে ফেলে একজন একজন করে দুজনকেই মেরে ফেলে। দুজন গ্রামবাসীর মৃত্যু সংবাদ পৌঁছয় পুলিশের কানে। সদর দপ্তর থেকে একজন সাব ইন্সপেক্টর আর একজন কনস্টেবলকে পাঠানো হয় বিষয়টা তদন্ত করে দেখতে। গ্রামে পৌঁছে এখানকার লোকদের জড়ো করে তাদের হত্যাকাণ্ডগুলোর বিষয়ে নানান প্রশ্ন করে সাব ইন্সপেক্টর। তারপর কনস্টেবলকে নিয়ে রওনা হয় যেখানে রাখাল দুজন মারা গিয়েছে সেদিকে। গ্রামবাসীদের অনেকেই অনুসরণ করে তাদের। সাব ইন্সপেক্টর চড়েছিল একটা টাট্টু ঘোড়ার পিঠে। রাখাল দুজন যেখানে মারা পড়েছে সেটা দেখল সাব ইন্সপেক্টর। তারপর স্থির করল গাইটা যেখানে আক্রান্ত হয়েছে সে জায়গাটা দেখবে। যখন গ্রামবাসীরা ইশারায় জায়গাটা দেখিয়ে দিল, সে একাই তখন টাট্টুর পিঠে চড়ে রওনা হলো। হয় দেখাতে চেয়েছিল মানুষ খেকোটাকে মোটেই ভয় পাচ্ছে না, নতুবা বাঘের মরির কাছে যাবার বিপদটা ঠিক অনুমান করতে পারেনি। সম্ভবত প্রথমটাই ঠিক, কারণ গ্রামবাসীদের কেউ তার সঙ্গে যাবার প্রস্তাব দেয়নি। একটু পরেই একটা ঝোপের ওপাশে অদৃশ্য হলো সাব ইন্সপেক্টর। জীবিত অবস্থায় এই শেষবার দেখা গেছে তাকে। অপেক্ষা করতে থাকা গ্রামবাসীরা জোরে ধূপ করে কিছু একটা পড়ার শব্দ শুনতে পায়, তবে কোনো গর্জন কানে আসেনি। এর মিনিট খানেক পরেই টাট্টু ঘোড়াটাকে উন্মাদের মতো গ্রামের দিকে ছুটে যেতে দেখে। নিশ্চিতভাবেই মৃত গাইটার ধারেই ছিল বাঘ, খুব সম্ভবত বসে বসে খাচ্ছিল। এ সময়ই একজন মানুষের উপস্থিতি টের পেয়ে লুকিয়ে পড়ে, পাশ দিয়ে যাওয়ার সময় ঝাঁপিয়ে পড়ে সাব ইন্সপেক্টরকে পেড়ে ফেলে। মধ্য ভারতের গ্রামবাসীদের সাহসী বলে সুনাম আছে। তারা ধরে নিল সাব ইন্সপেক্টরের মৃতদেহটা বাঘটার জন্য রাখা খুব লজ্জার ও অমানবিক হবে। কাজেই বেশ কয়েকজন জড়ো হয়ে রওনা হলো সে যেখানে অদৃশ্য হয়েছে সেদিকে। এক সময় গাইটার মরিটার ধারে পৌঁছে গেল। দেখল বাঘটা সাব ইন্সপেক্টরের শরীরটা টেনে নিয়ে যাচ্ছে। মানুষ খেকোরাই কেবল এমন আচরণ করে। দেরি না করে গলা ফাটিয়ে চিৎকার জুড়ে দিল তারা। সেই সঙ্গে বাঘের দিকে শুরু হলো পাথর বৃষ্টি। বাঘটা বিপজ্জনক হলেও নিজেকে প্রচণ্ড সাহসী প্রমাণে ব্যর্থ হলো আবারও। কিছু দূর টেনে নিয়েই মৃতদেহটা রেখে চম্পট দিল, আর গ্রামবাসীরা সাব ইন্সপেক্টরের ক্ষতবিক্ষত ভুক্তাবশেষ নিয়ে চলল গ্রামের দিকে। এর কয়েকদিনের মধ্যেই পুরো ঘটনাটা জানতে পারলাম আমি। একটু চিন্তা করতেই পুলিশ আর রাখালদের হত্যাকারীর সঙ্গে জ্বালানি কুড়াতে গিয়ে ফিরে না আসার ঘটনার একটা যোগসূত্র পেলাম। আবার হরিণ শিকার করতে গিয়ে আমরা যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি তার সঙ্গেও এর একটা যোগাযোগ থাকতে পারে। বাঘটা সাব ইন্সপেক্টরের মৃতদেহ টেনে নেওয়ার ঘটনাটা মনে দাগ কাটল বেশি। একই সঙ্গে মনে পড়ে গেল বাঘিনীর কবল থেকে রেহাই পাবার পর মুখোমুখি হওয়া বাঘটার কথা। বাঘিনীটার সেদিন এমন আক্রমণাত্মক আচরণের ব্যাখ্যা পাওয়া যায়। ওটার সঙ্গে ছিল ছোট বাচ্চা, আর বাচ্চার জন্য বাঘিনী যে কোনো কিছুই করতে পারে, কিন্তু ওটার সঙ্গী পুরুষ বাঘটার অমন হিংস্র আচরণ বেশ অস্বাভাবিক। কারণ বাঘ সমাজে বাবাদের সন্তানের প্রতি দরদ থাকার নজির বিরল। আর সব কিছু বিশ্লেষণ করে আমার অনুমান হলো আমরা বেশ ঝামেলাবাজ একটা বাঘ পেয়ে গিয়েছি। ওটা এখনো পুরোপুরি মানুষ খেকোর অভ্যাস রপ্ত করেনি, কিন্তু মানুষ শিকারী হয়ে উঠেছে। আর এখন ওটা মানুষের বসবাস আছে এমন এলাকায়ও হামলা চালাতে শুরু করেছে। আর সম্ভবত ওটার একটা সঙ্গীও আছে যে বছরের কোনো কোনো সময় বাঘটার সঙ্গে শিকার করে। কাজেই বাঘের অভ্যাস ওটার মধ্যেও সংক্রমিত হওয়ার জোর সম্ভাবনা আছে। তার মানে আমাদের এখন আর সময় নষ্ট করার সুযোগ নেই। আরও একবার ছোট একটা শিকারের দল নিয়ে কুলেথের উদ্দেশ্যে রওনা হলাম। আমার সঙ্গীরা হলেন পাহাড়গড়ের রাজা এবং আমার সেরা শিকারের গাইড বা পথপ্রদর্শক মুহাম্মদ খান। প্রথম কাজ হলো এলাকাটা ভালোভাবে পর্যবেক্ষণ করা, আর এটা আমাদের সেই পাহাড়টার ধারে নিয়ে এলো যেটা কয়েক মাস আগে পেরিয়েছি আমি, মহারাজা আর শীতলি।
এবার ভালোভাবে খেয়াল করে মনে হলো এটার চূড়ায় বড় বড় পাথরের কারণে বেশ আড়াল পাওয়া যাবে। ঢালের একটু নিচে একটা টোপ বেঁধে রাখা হলে ওই পাথরের আড়াল ব্যবহার করে গুলি করার একটা সুযোগ মিলতে পারে। এছাড়া বৃক্ষহীন এই এলাকায় মাচা বাঁধার কোনো সুযোগ নেই। এই বিষয়টা মাথায় রেখে গতবার যে খোলা জায়গাটায় বাঘ দুটোর মুখোমুখি হয়েছিলাম সেটা অতিক্রম করার সিদ্ধান্ত নিলাম। তারপর নদীর কিনারা ধরে ফিরে আসব। নদীর তীরে একটু পরপর গভীর কিন্তু ছোট ছোট কিছু পাহাড়ি নালা আছে। এখানে ওখানে লম্বা ঘাস আর ছড়ানো ছিটানো নানা ধরনের গাছগাছালি। এসব কারণে হাঁটা বেশ কষ্টকর আর ধীর। একজনের পর একজন করে হাঁটতে বাধ্য হচ্ছি। অন্যদের চেয়ে কিছুটা এগিয়ে আমি। এ সময় মোটামুটি গজ পঞ্চাশের দূরে আমাদের পথের ডান পাশে ঝোপ জঙ্গলের মধ্যে কিছু একটা নড়াচড়ার আভাস পেলাম। দ্রুত নড়াচড়া কিংবা সরাসরি জায়গাটার দিকে তাকানো থেকে নিজেকে বিরত রাখলাম। তারপর গতি কমিয়ে আর চোখে চাইলাম। বুঝতে বাকি রইল না, বড় চলতে থাকা একটা প্রাণী, খুব সম্ভবত বাঘটা, আমরা যেদিকে যাচ্ছি তার ধারে কোথাও আগেই গিয়ে অবস্থান নিতে চাচ্ছে, যাতে আমরা ওখানে পৌঁছলে সহজেই ঝাঁপিয়ে পড়তে পারে। এভাবে চলাচলের পথের ধারে লুকিয়ে গুপ্ত আক্রমণ করা বিড়াল গোত্রের প্রাণীদের চিরাচরিত অভ্যাস। নিঃসন্দেহে যার খোঁজে বেরিয়েছি সে খুব বুদ্ধিমান এক প্রাণী। আমাদের শেষবার মোলাকাত হওয়ার পর ওটা মানুষ সম্পর্কে আরো ভালো করে জানার সুযোগ পেয়েছে, আর এখন সে বেছে নিয়েছে আক্রমণের সবচেয়ে সহজ আর নিশ্চিত তরিকা। নিঃসন্দেহে সবচেয়ে ঝুঁকিমুক্ত, কারণ খোলা জায়গা ধরে তেড়ে এলে ধারে পৌঁছানোর আগেই ওটাকে পেরে ফেলার সুযোগ থাকছে আমাদের। সেধে এই ফাঁদে পা দেওয়া হটকারী হবে, আর আমি ওটার শেষ দেখতে চাই এবং এই পর্যায়ে কোনো ঝুঁকি নিতে চাই না। তাই আমার সঙ্গীদের ঘুরে ফিরতি পথ ধরার ইশারা করলাম। তারপর মোটামুটি খোলা জায়গা ধরে যেদিক থেকে এসেছি সেদিকেই চললাম। বাঘটাও আমাদের অনুসরণ করার ঝুঁকি নিল না। অতএব একটু দেরি হলেও কোনো ঝামেলা ছাড়াই বাড়ি ফিরলাম আমরা। পরবর্তী পদক্ষেপ হলো একটা টোপ সংগ্রহ করা, আর ওটাকে পাহাড়ের যে জায়গাটা বাছাই করেছি সেখানে বেঁধে ফেলা। কাজটা করা হলো। যে রাতে টোপটা বেঁধে রাখা হয় তার পরের রাতে আবার পাহাড়টার দিকে চললাম, সঙ্গে রাজা আর মোহাম্মদ খান। এক ঘন্টা হাঁটা পথ বাকি থাকতেই গাড়ি ছাড়লাম আমরা, রাইফেল নিয়ে পায়ে হেঁটেই রওনা হলাম। একসময় মোষটা পাহাড়ের যে পাশে বাঁধা হয়েছে তার উল্টো পাশে পাহাড়ের চূড়া থেকে 50 গজ দূরত্বে চলে এলাম। এখান থেকে সঙ্গীদের রেখে আমি একাই রওনা হলাম। ভয় হচ্ছিল তিনজন মানুষ মিলে আমরা বেশি শব্দ করে ফেলব, যদিও সবাই আমরা অভিজ্ঞ শিকারী। চার হাত পায়ে ভর দিয়ে এগুনো সবসময় খুব বিরক্তিকর আর একঘেয়ে। সঙ্গে একটা রাইফেল থাকলে তো কথাই নেই। আমার সামনে চূড়ার ধারের একটা বড়সড় পাথর চোখে পড়ল। আগে ওই পাথরটার আশ্রয় যাওয়া স্থির করলাম। ওখানে গিয়ে চারপাশটা দেখে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিব। হামাগুড়ি দিয়ে পাথরের পেছনে পৌঁছে উঁকি দিলাম। দেখলাম বাঘটা কেবল 7 কি 8 গজ দূরে মুড়ির উপর উবু হয়ে আছে। মোষটাকে যে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল সেটা ছিঁড়ে ফেলেছে। তারপর মুড়ির ভারী শরীরটাকে টেনে এই নতুন জায়গায় নিয়ে এসেছে, কারণ ওখানে বেশি আড়াল পাওয়া যাবে বলে মনে হয়েছে তার। সৌভাগ্যক্রমে যখন পাথরের ওপাশ থেকে উঁকি দিয়েছি তখন ওটার শরীরের 4/3 ভাগই আমার বিপরীত দিকে। টেনে টেনে মাংস ছিঁড়ে খাচ্ছে ওটা। চাইলে এক লাফেই আমাকে ধরে ফেলতে পারবে বাঘটা, হাতে তাই নষ্ট করার মতো সময় নেই। নিঃশব্দে রাইফেলটা কাঁধে তুলে নিলাম। এ সময় বিন্দুমাত্র শব্দ কিংবা ওটার চোখের দিকে যেন নজর না পড়ে সে বিষয়ে সতর্ক থাকলাম। তারপর সেফটি ক্যাচ তুলে জানোয়ারটার ঘাড়ে গুলি করলাম। ভারী বুলেট মেরুদণ্ড ভেঙে দিল। মৃত্যুটা হলো তাৎক্ষণিক, এতটাই যে যখন মাটিতে পড়ল তখনও ওটার দাঁত আটকে আছে মোষটার নিতম্বে। পরে দাঁতের এই শক্ত বাঁধন মুক্ত করতে বেশ বেগ পেতে হয়েছে আমাদের। চমৎকার স্বাস্থ্যের বিশাল আর শক্তিশালী একটা প্রাণী ওটা, 10 ফুট 2 ইঞ্চি লম্বা। ইতিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। মরিটা এখানে রেখে যাওয়া মানে মূল্যবান একটা ট্রফি হারানো, কারণ শিয়াল আর হায়নারা, যারা বাঘে মারা জানোয়ারের মরির ব্যাপারে আকৃষ্ট থাকে, তারা এবার স্বয়ং বাঘের মরি সাবার করতেও বিন্দুমাত্র অস্বস্তি বোধ করবে না। একই সঙ্গে বাঘিনীটার ব্যাপারে কিছুটা দুশ্চিন্তা কাজ করছিল আমার মধ্যে।
আমি রাইফেল হাতে পাহাড়ায় থাকলাম আর আমার সঙ্গীরা কাজে লেগে গেল। সৌভাগ্যক্রমে ছুরি ছিল তাদের সঙ্গে, দ্রুত জানোয়ারটার ছাল ছাড়িয়ে ফেলল তারা। তারপর এর সঙ্গে পরবর্তী পরীক্ষার জন্য বাঘের থাবা আর মাথা বস্তাবন্দি করে গাড়ির দিকে চললাম। একটা বাঘের তাজা ভেজা চামড়া আর মাথা অন্ধকারে এব্রোখেব্রো পথে নিঃসন্দেহে ভারী আর অস্বস্তিকর একটা বোঝা, এমনকি তিনজন ভাগাভাগি করে বইলেও। ছাল ছাড়ানোর পর বাঘটার এমন আচরণের যে সূত্র খুঁজছিলাম তা পেয়ে যাই। ডান পায়ের উপরের অংশে পুরনো গাদা বন্দুক থেকে ছোড়া একটা সীসার বুলেট, ক্ষতটা শুকিয়েও যায়, ফলে প্রাণীটা আবার শক্তিশালী ও দ্রুতগামী বুনো প্রাণী ধরার মতো সক্ষম হয়ে ওঠে। কিন্তু মানুষের সঙ্গে গভীর আর স্থায়ী এক শত্রুতা তৈরি হয় তার, আর তাই স্বেচ্ছাতেই নরহত্যাকারীতে পরিণত হয় সে। এ সময় মানুষের মাংসের স্বাদও সে পায়, যদিও পুরোপুরি মানুষকে কো হয়ে ওঠেনি। আমার ধারণা বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের মৃতদেহটা না খেয়ে ক্ষতবিক্ষত করাই ছিল জানোয়ারটার স্বভাব। তার মূল লক্ষ্য ছিল গাদা বন্দুকের গুলির ক্ষতের কারণে যে যন্ত্রণা ভোগ করতে হয়েছে তার প্রতিশোধ নেয়া। সন্দেহ নেই যখন বন্যপ্রাণী মিলত না তখন মানুষের মাংস তার পেটও ভরিয়েছে। পরবর্তীতে ওই এলাকায় আর কোনো মানুষের বাঘের হাতে মারা পড়ার খবর মেলেনি। সম্ভবত শিকারের সময় বাঘিনী সঙ্গীর সঙ্গে থেকে টুকটাক সাহায্য করত, কিন্তু নিজে থেকে গবাদি পশু কিংবা মানুষের উপর আক্রমণ করত না। মানুষ হত্যাকারী আরো অনেক বাঘের কাহিনীর মতো এটার সার কথা হলো, আহত বাঘের কারণে সৃষ্ট ক্ষতির কোনো সীমা নেই। মারা যাবে নিশ্চিত না হয়ে তাই কখনোই কোনো বাঘকে গুলি করা উচিত নয়। পুরনো গাদা বন্দুক বা নিখুঁত নিশানা ছাড়া শটগানের একটা গুলি ডজনখানেক মানুষের মৃত্যুর পরোক্ষ কারণ হতে পারে, আমার অভিজ্ঞতা অন্তত তাই বলে।